আচ্ছা, এই দুটো হোমওয়ার্ক ছিল, এই দুটো হোমওয়ার্ক আমাকে অনেকেই পাঠিয়েছো, আবার অনেকেই পাঠাওনি, রাইট? আচ্ছা, যারা যারা পাঠিয়েছো তারা মোস্টলি ঠিক করেছো, যারা পাঠাওনি আমি তাদের জন্য এই হোমওয়ার্কটা করে দিচ্ছি। দেখো এইখানে, এইখানে দেখো, এই হোমওয়ার্কটা করার জন্য আমাদের আগের কনসেপ্টটা কাজে লাগবে, আগের কনসেপ্টটা, এই যে এই কনসেপ্ট গুলো কাজে লাগবে, যা করানো হয়েছে সব কনসেপ্ট কাজে লাগবে। দেখো যদি ভেলোসিটি কার্ভ এরকম বাড়ে, এই যে ভেলোসিটি কার্ভ যদি বাড়ে, দেখো এই যে, তাহলে ডিসপ্লেসমেন্ট কার্ভ প্যারাবোলা হয় আর অ্যাক্সেলারেশন কার্ভ এক্স অ্যাক্সিসের সাথে কনস্ট্যান্ট হয়, মানে এক্স অ্যাক্সিসের সাথে প্যারালাল হয়। বুঝতে পারছি, এই এইটা লক্ষ্য করো, এইটা, ওকে? আচ্ছা, যদি ভেলোসিটি কার্ভ কমে, আচ্ছা কমের কি কিছু করেছি, হ্যাঁ এই যে কমে, তাহলে উল্টো প্যারাবোলা হয়, উল্টো প্যারাবোলা, কারেক্ট? একটা হাঁড়ি আর একটা উল্টো হাঁড়ি, হাঁড়ি বলছি কড়াই আর একটা উল্টো কড়াই, আর এইখানে অ্যাক্সেলারেশন আর টাইম এইটা নেগেটিভ হয়। কেন? এর স্লোপ নেগেটিভ, ঠিক? এই দুটো কনসেপ্ট কিন্তু আমাদের কাজে লাগবে, এই দুটো কনসেপ্ট কিন্তু আমাদের কাজে লাগবে। কিরকম কাজে লাগবে দেখো, এইটা ভিআরটি, সবাই দেখো। আচ্ছা বলো তো, ভিআরটি এর আমি তিনটে সেগমেন্টে ভাগ করতে পারি, 2 সেকেন্ড, 4 সেকেন্ড আর এটা ধরো 6 সেকেন্ড, কি ভাগ করতে পারি না বলো? হ্যালো, এবার 2 সেকেন্ড পর্যন্ত অ্যাক্সেলারেশন বেড়েছে না কমেছে? বেড়েছে। এবার অ্যাক্সেলারেশন যদি বাড়ে তাহলে সেটা এইরকম হয় না? ও সরি 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 সরি, এটা তো ইয়ে ভেলোসিটি ভেলোসিটি কার্ভ। আচ্ছা আমি প্রথমে, আচ্ছা অ্যাক্সেলারেশনটা করে নিই, অ্যাক্সেলারেশনটা দেখো, ভেলোসিটি যদি বাড়ে তাহলে স্লোপ পজিটিভ না নেগেটিভ 0 থেকে 2 সেকেন্ড? বলো স্লোপ পজিটিভ না নেগেটিভ 0 থেকে 2 সেকেন্ড? যদি পজিটিভ হয় তাহলে অ্যাক্সেলারেশন কত হবে, এই স্লোপের ভ্যালু কি? তাহলে স্লোপের ভ্যালু কত, মানে স্লোপের ভ্যালু মানে কি, এই স্লোপের ভ্যালু কি 5 আসছে? তাহলে এটা কি প্লাস 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার? দেখো এবার এটা এত দূর চলবে না, দেখো। আচ্ছা এরপরে 2 সেকেন্ড থেকে 4 সেকেন্ড পার্টিকেলটা, পার্টিকেলটা কি ভেলোসিটিতে গেছে, কনস্ট্যান্ট ভেলোসিটি? তাহলে কনস্ট্যান্ট ভেলোসিটিতে কোনো অ্যাক্সেলারেশন থাকে না? কনস্ট্যান্ট ভেলোসিটিতে অ্যাক্সেলারেশন থাকে না। যদি কনস্ট্যান্ট ভেলোসিটিতে অ্যাক্সেলারেশন না থাকে তাহলে এটা এরকম হবে না, অ্যাক্সেলারেশন মানে জিরো, কি তাই না? হ্যালো, হ্যাঁ। আচ্ছা এরপরে, এরপরে কি বলেছে, 4 সেকেন্ড থেকে 6 সেকেন্ড স্লোপ পজিটিভ না নেগেটিভ? তাহলে অ্যাক্সেলারেশন পজিটিভ না নেগেটিভ? নেগেটিভ। তাহলে এরকম হবে না, হ্যাঁ। ভ্যালু কত হবে এটার? -5। শাবাশ। আচ্ছা এইবার আমাদের ডিসপ্লেসমেন্ট কার্ভ করতে হবে। আমি আগেই বললাম যদি অ্যাক্সেলারেশন বাড়ে তাহলে ডিসপ্লেসমেন্ট কার্ভ এরকম হয়, হয় কি হয় না? আরে বাবা, প্যারাবোলা হবে না? হ্যালো, আচ্ছা এবার বলো তো প্যারাবোলার এই পয়েন্টের ভ্যালু কত হবে, মানে 2 সেকেন্ড বাদে ডিসপ্লেসমেন্ট যত হবে সেটার ভ্যালু কত হবে ডিসপ্লেসমেন্ট? আচ্ছা এইটা ক্যালকুলেট করার জন্য আমাকে কি করতে হবে, সেটা হচ্ছে ভেলোসিটি টাইম কার্ভের এরিয়া কি হয় বলো তো? ডিসপ্লেসমেন্ট, রাইট? তাহলে এইটার যে এরিয়াটা এটা কি হবে, ডিসপ্লেসমেন্ট। তাহলে বলো তো এরিয়া কত, বলো এরিয়া কত? হাফ, রাইট রাইট, 10 মিটার। দেখো অ্যাকচুয়ালি, অ্যাকচুয়ালি এটা হবে কত, হাফ ইনটু বেস ইনটু হাইট, হাইট 10, বেস 2 সেকেন্ড। তাহলে বলো তো এটার এরিয়া কত হবে, 10, কি তাই না? কি তাই না? হ্যাঁ। তাহলে বলো তো এই যে আমার এখানে এর ভ্যালু কত হবে, 10, ঠিক? আচ্ছা নেক্সট বলো তো এইটুকুর এরিয়া কত, এটাও 10, আর এইটুকুর এরিয়া 20, একদম। এবার আমি যেটা বলছি শোনো, তাহলে বলো তো 4 সেকেন্ড বাদে ওর ডিসপ্লেসমেন্ট কত, 4 সেকেন্ড বাদে? হ্যালো, 4 সেকেন্ড মানে 10 কি? আচ্ছা
কে বুঝতে পারলে না বলো, 10 কে বললে আমি বুঝতে পাচ্ছি না, তুমি কি বুঝতে পেরেছো এটা 30 হবে? স্যার আমি যেটা বলতে তুমি বললে যে 4 সেকেন্ড পরে, তো 4 সেকেন্ড পরে হলে তো ওই শুধু ট্রায়াঙ্গেলটা হবে না যেটা কি? ভাই তুমি পড়াশোনা করো কিন্তু দীপান্বিতা, কিচ্ছু পড়াশোনা করো না, বাড়িতে ভালো করে দেখো এরিয়া আন্ডার দা কার্ভ এট এ টাইম, 4 সেকেন্ড বাদে টোটাল এরিয়া কত, এই যে 10 আর 20 মিলে কত হয়? 30 হবে। হ্যাঁ স্যার। ওকে আচ্ছা, এবার বিউটিটা দেখো, এইখানে ভেলোসিটি কার্ভটা স্ট্রেট লাইন, ভেলোসিটি কার্ভটা স্ট্রেট লাইন, তাহলে ডিসপ্লেসমেন্ট কার্ভটা কি হবে জানো? হ্যালো, দেখো যদি অ্যাক্সেলারেশন কার্ভ এরকম হয়, দেখো অ্যাক্সেলারেশন কার্ভ এরকম হয় তাহলে ভেলোসিটি কার্ভ হয় এরকম, ঠিক? তাহলে বলো তো ভেলোসিটি কার্ভ যদি এরকম স্ট্রেট লাইন হয় তাহলে ডিসপ্লেসমেন্ট কার্ভ কি এরকম হবে? ইউনিফর্ম হবে এরকম, রাইট? বলো তো এইটার ভ্যালু কত? এইটার ভ্যালু বলো তো, এইটার ভ্যালু কত? হ্যালো, আরে এইটা কত? 2 সেকেন্ড, এইটা 4 সেকেন্ড। তাহলে বলো তো 4 সেকেন্ড বাদে ডিসপ্লেসমেন্ট কত? এক্ষুনি তো বললে 30। আচ্ছা এইবারে বিউটিটা দেখো, এইবারে বিউটিটা দেখো, আচ্ছা এইটা না আমি একটু রেড দিয়ে করছি তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে, মন দিয়ে শুনবে। 2 থেকে 4 সেকেন্ডে পার্টিকেলটার ভেলোসিটি কমেছে, বলো 2 থেকে 4 সেকেন্ডে পার্টিকেলটার ভেলোসিটি কমেছে? সেমই আছে। কে ভাই তুমি? ভেলোসিটি কমেছে। লজিক্যাল উত্তর দাও ডিয়ার, এখানে ভেলোসিটি কমেনি 4 থেকে 6 সেকেন্ডে? হ্যালো, 4 থেকে 6 কমেছে। দেখো এবার এদিকে দেখো, যদি ভেলোসিটি কমে তাহলে আমার ডিসপ্লেসমেন্ট আর কি বলে টাইম কার্ভ এটা কি তো কিরকম দেখতে হয়, উল্টো করাই, তাই না? এবার দেখো তো মন দিয়ে শোনো, এইটা এই অবধি যদি 2 সেকেন্ড হয়, এই যে এই পর্যন্ত, তাহলে 2 সেকেন্ডে আমার এইরকম এইটুকু যাবে না কার্ভটা, এইটুকু যাবে না, এইটুকু কার্ভ, এই যে 2 সেকেন্ডে। হ্যালো, তাহলে বলতো আমার ভেলোসিটি যদি এই পর্যন্ত হয়, এই পর্যন্ত, তাহলে আমার কার্ভটা এরকম হবে না? তারপরে এরকম ভাবে নিচে নামবে সেগুলো আমার পরে জানার দরকার নেই, কিন্তু এটা এই অবধি হবে, বুঝতে পেরেছো? এই যে তোমরা আমাকে কেউ বলতে পারবে এইটার করসপন্ডিং কত ভ্যালু, এইটার করসপন্ডিং মানে এইটার করসপন্ডিং কত ভ্যালু? 40। একদম, কে বললে? সৃজা। একদম, কেন সৃজা বলো? আরে বাবা, এটা 10, এটা 20, একদম 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 ডিয়ার। তাহলে কি প্রথম কার্ভ মানে প্রথম প্রবলেমটা কি আমাদের কমপ্লিটলি ক্লিয়ার হলো? প্রথম প্রবলেমটা দাঁড়াও একটু ভাবিয়ে যাচ্ছে, বলো প্রথম প্রবলেমটা কি আমাদের কমপ্লিটলি ক্লিয়ার হলো? স্যার অ্যাক্সেলারেশন টাইম গ্রাফটাতে দুটো যে ইয়েলো সেগমেন্টস আছে ওই দুটো ডটেড লাইন ছাড়া কি সলিড লাইন দিয়ে যোগ করা যাবে? বুঝলাম না তোমার কথা, একটা হচ্ছে এইটা, মন দিয়ে শোনো, এইটা আর একটা হচ্ছে এইটা, হ্যাঁ আরেকটা বলছি বলছি, আরেকটা হচ্ছে এইটা। এবার তোমার কোশ্চেনটা হচ্ছে এইগুলোকে এরকম এরকম যোগ করে দেব, তাই না? না 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 না, যোগ করা যাবে না ডিয়া, যোগ করা যাবে না। ওকে ওকে, আচ্ছা এবার দেখো, ফার্স্ট এরটা যদি আমাদের হয়ে যায় তাহলে সেকেন্ড এরটা কি আমাদের করা উচিত না? সেকেন্ড এরটা, হ্যাঁ সেকেন্ড এরটা কি করে করব একটু বলো। প্রথমে অ্যাক্সেলারেশন, এই যে অ্যাক্সেলারেশন ডিয়ার, এই যে অ্যাক্সেলারেশন, পজিটিভ না নেগেটিভ 2 সেকেন্ড পর্যন্ত? পজিটিভ। ভেরি গুড, ভ্যালু কত? 5+5 মিটার পার সেকেন্ড স্কয়ার। এবার বলো তো 2 থেকে 4 সেকেন্ড পর্যন্ত নেগেটিভ না পজিটিভ? নেগেটিভ। শাবাশ। এবার বলো তো 2 থেকে 4 সেকেন্ড পর্যন্ত তো নেগেটিভ, বলো তো 4 থেকে 6 সেকেন্ড পর্যন্ত? 4 থেকে 6 সেকেন্ড, শাবাশ। ভ্যালু কত? -5। একদম, -5 মিটার পার সেকেন্ড, একদম একদম। এইবারে বিউটিটা হচ্ছে আমাদের ডিসপ্লেসমেন্ট আর এবারে আমাদের ডিসপ্লেসমেন্ট আর কার কার
বলো টাইম কার্ভ। আচ্ছা বলো তো, যখন অ্যাক্সেলারেশন কনস্ট্যান্ট, ভেলোসিটি বাড়ছে, তখন হাড়ি না উল্টো হাড়ি, এই কড়াই না উল্টো কড়াই? কড়াই কড়াই। আচ্ছা তারপরে যখন কমছে, তখন কড়াই না উল্টো কড়াই? উল্টো কড়াই। উল্টো কড়াই। এবার দেখো, উল্টো কড়াই যখন এরকম ছিল, তখন 4 সেকেন্ডে আমি এইরকম পেয়েছিলাম না, এই যে এইখানে, মানে একই লাইন অবধি, একই লাইন অবধি পেয়েছিলাম না 4 সেকেন্ডে, কি তাই না? তাহলে আমার এখন এরকম হবে না, বুঝতে পারছি? এবার বলো তো এই ভ্যালুটা কত আর এই ভ্যালুটা কত? এই যে দুটো ভ্যালু, এই দুটো ভ্যালু কত কত? একটা 10। ভেরি গুড, ভেরি গুড। একটা 10 আর একটা বলো 20। ভেরি গুড। আচ্ছা কি করে পেলে? এইটা প্লাস 10 আর এইটা প্লাস 20। এই কি করে পেলে এটা? আচ্ছা বলো তো 6 সেকেন্ড বাদে ডিসপ্লেসমেন্ট কত? দেখো এই যে এইটা তো 2 সেকেন্ড, এটা 4 সেকেন্ড, এটা 6 সেকেন্ড। আগে বলো, এই যে জিনিসগুলো করানো হলো, এটা কি তোমাদের ক্রিস্টাল ক্লিয়ার হলো? রাইট, আমি কি সামনের দিকে এগোবো? আচ্ছা এবার দেখো, সামনের দিকে যখন এগোবো, তখন এই 1D মোশনেরই তো আমরা গ্রাফ করছি, আজকে এই 1D মোশনের গ্রাফ করব, তারপরে আমরা অন্যান্য জায়গায় যাব। দেখো 1D মোশনেরই তো গ্রাফ করছি। আচ্ছা এবার দেখো, মোশন আন্ডার গ্র্যাভিটি, দেখো গ্রাফ অফ দেখো মোশন আন্ডার গ্র্যাভিটি, মন দিয়ে শুনবে, দাঁড়াও, ওকে। এই শ্রী, হ্যাঁ স্যার, ও এসছো? হ্যাঁ। ওকে, আমি এখন মেসেজ দেখছি, তোমরা অনেক কিছু মেসেজ ফেসেজ করেছো, কে ইয়ে করতে পারছো না, ইন জেনারেল আমি পড়ানোর সময় এগুলো দেখি না। আচ্ছা দেখো, গ্রাফ অফ মোশন আন্ডার গ্র্যাভিটি, এটাও কিন্তু ইম্পর্টেন্ট, এটাও কিন্তু ইম্পর্টেন্ট। আচ্ছা এখন আমরা এই মোশন আন্ডার গ্র্যাভিটির গ্রাফগুলো করব, মোশন আন্ডার গ্র্যাভিটির গ্রাফ করে আমরা 2D মোশনে চলে যাব আস্তে আস্তে। আচ্ছা দেখো, ওহো ভুল করলাম, আরে ঠিক আছে, করে যখন পেলেইছি। আচ্ছা দেখো, মোশন আন্ডার গ্র্যাভিটিতে আমরা যা যা করেছিলাম মনে আছে, আমি 3টে পয়েন্টস তোমাদের বলেছিলাম, যদি ইনিশিয়াল পয়েন্ট ফাইনাল পয়েন্টের নিচে থাকে, মানে ফাইনাল পয়েন্ট যদি ইনিশিয়াল পয়েন্টের উপরে থাকে তাহলে ডিসপ্লেসমেন্ট পজিটিভ নিতে হবে, যদি ফাইনাল পয়েন্ট ইনিশিয়াল পয়েন্টের নিচে থাকে তাহলে ডিসপ্লেসমেন্ট নেগেটিভ নিতে হবে, অ্যাক্সেলারেশনকে অলওয়েজ -g বা -10 মিটার পার সেকেন্ড স্কোয়ার নিতে হবে, আর ভেলোসিটি ডিরেকশন যদি উপর দিকে হয় পজিটিভ নিতে হবে, নিচের দিকে হয় নেগেটিভ নিতে হবে, ঠিক তাই তো? এই তো ছিল তাই না? ওকে, এই কৌশিকি এসছে? হ্যালো, ভুল ভাল ভুল ভাল আইডিতে ট্রাই করে যাচ্ছে, এ ভগবান কাদের দিয়েছো? আচ্ছা দেখো, এই মোশন আন্ডার গ্র্যাভিটি, আমরা ওই আইডিটাতেই ঢুকছিলাম, তুমি তো দেখাচ্ছিল যে আইডিটাতে তুমি নাকি মিটিং স্টার্ট করোনি, এই রে। আর যাই হোক, সব জুমে, তারপরে আবার দেখলাম কেউ একজন আইডি পাঠালো, তারপর ঢুকতে পারলাম। আচ্ছা ঠিক আছে। আচ্ছা দেখো, এই মোশন আন্ডার গ্র্যাভিটিতে মনে আছে আমরা এই দিকটাকে পজিটিভ আর এই দিকটাকে পজিটিভ ধরেছিলাম, ঠিক ঠিক? আচ্ছা এবারে একটা প্রবলেম নিয়ে শুরু করি। প্রবলেমটা কি? প্রবলেমটা বলেছে, দাঁড়াও, হ্যাঁ, এইখান থেকে একটা পার্টিকেলকে আমি ওপর দিকে ছুড়ে দিয়েছি, ওকে, কততে ছুড়ে দিয়েছি? 20 মিটার পার সেকেন্ডে ছুড়েছি। এবার এই বেটা এইরকম ওপরে যাবে,
গিয়ে আবার নিচে নামবে। তাই হবে তো, এই পজিশনে গিয়ে ভেলোসিটি জিরো হয়ে যাবে বলো। আচ্ছা এই পজিশনে এর ভেলোসিটি ডিরেকশন নিচের দিকে কি, তাই না? হ্যালো হ্যালো। আচ্ছা এবারে শোনো, এই পুরো জার্নিতে পার্টিকেলটার এ কত? তাহলে বলো তো ম্যাক্সিমাম হাইট কত? 20 মিটার। এখানে ভ্যালু পুট করো, 20 আসবে, দেখো। হ্যালো, আচ্ছা টাইম অফ ফ্লাইট এটা আমি বলবো না, 2u/g টাইম অফ ফ্লাইট কত হয়? 4 সেকেন্ড হয়। হ্যালো কি 4 সেকেন্ড হয়? ওকে আচ্ছা, এই 4 সেকেন্ডে বলো তো TA কত আর বাবা TD কত? তাই না? ওহো কি লিখছি, সরি সরি সরি, 2 সেকেন্ড তাই না? তার মানে কি আমার যাবতীয় কনসেপ্ট আমি এটা থেকে পেয়ে গেছি ভ্যালু অনুযায়ী। এইবার আমাকে কি কি গ্রাফ করতে বলেছে শোনো, আমাকে এক্স টি দেখো, ডিস্টেন্স ডিসপ্লেসমেন্ট, ডিস্টেন্স ডিসপ্লেসমেন্ট, রাইট, VT, VT, VT হলে কি কি হয়? ভেলোসিটি আর স্পিড আর AT, এই কটা গ্রাফ করতে বলেছে। আচ্ছা একটা জিনিস বলো, ডিস্টেন্স আর স্পিড এরা কখনো নেগেটিভ হতে পারে? পারে না। বাট ডিসপ্লেসমেন্ট ভেলোসিটি নেগেটিভ হতে পারে? সেটা হচ্ছে প্রথমে আমি এটি কার্ভ করি, এ। আচ্ছা এটি কার্ভ কি আমাকে বলে দিতে হবে? এটি কার্ভ, আরে অ্যাক্সেলারেশন অলওয়েজ নেগেটিভ না পজিটিভ? বল নেগেটিভ, তাহলে এরকম হবে না, কনস্ট্যান্ট -10 মিটার পার সেকেন্ড কি, তাই না? হ্যালো, ওকে আচ্ছা, এবারে কিন্তু ইম্পর্টেন্ট, এবারে কিন্তু ইম্পর্টেন্ট, VT কার্ভ, তারপরে XT কার্ভ। মন দিয়ে শুনবে, বলো তো T ইকুয়াল টু জিরো তে পার্টিকেলটার ভেলোসিটি কত জানো? উপর দিকে, মানে আমরা কি নিই উপর দিকে? তাহলে বলো তো T ইকুয়াল টু জিরো তে এই যে 20 মিটার পার সেকেন্ড না প্লাস এই যে এখানটা কি, তাই না? বলো তো কতক্ষণ বাদে পার্টিকেলটার ভেলোসিটি জিরো হয়েছে? এই যে বলো, তার মানে 2 সেকেন্ডে ও জিরো হয়েছে কি, তাই না? আচ্ছা বলো তো কত সেকেন্ড বাদে ওর ভেলোসিটি নিচের দিকে 20 মিটার পার সেকেন্ড হয়েছে? আরো 2 সেকেন্ড, মানে 4 সেকেন্ড। শাবাশ, ভেরি গুড। তার মানে এইটা যদি আরো 4 সেকেন্ড হয় তাহলে বলো তো এইখানটায় এইরকম হয়েছে না ডিয়ার, দেখো -20 মিটার পার সেকেন্ড কি, তাই না? তাহলে বলতো আমি যদি এইটাকে এরকম জয়েন করে দিই আমি কার গ্রাফ পেলাম বলো? ভেলোসিটি, রাইট। আচ্ছা এবার বিউটিটা শোনো, বলতো 4 সেকেন্ড বাদে পার্টিকেলটার স্পিড কত? 20 মিটার পার সেকেন্ড। শাবাশ, 20 মিটার পার সেকেন্ড, তার মানে 4 সেকেন্ড বাদে পার্টিকেলটার স্পিড এইটা না, এই যে 20 মিটার পার সেকেন্ড না। আচ্ছা বলো তো 2 সেকেন্ড বাদে পার্টিকেলটা স্পিড কত? 2 সেকেন্ড বাদে
এই যে 2 সেকেন্ড বাদে পার্টিকেলটার স্পিড ভেলোসিটি দূরত্ব 0, তাহলে আমার গ্রাফটা এরকম হবে না? এই যে আমি এখন এই স্যাফ্রন দিয়ে ড্র করলাম, এটা হচ্ছে স্পিড। এই কে কে বুঝতে পেরেছো? আর এটা 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 বোঝা গেছে? শাবাশ। তাহলে এই যে স্যাফ্রন কালারের গ্রাফটা এরকম হবে না? এইখানে একটা ভালো জিনিস ইয়ে করবো আমি, সবার প্রথমে কি কোনটা ড্র করেছি বলতে পারবে? স্পিড না ভেলোসিটি? ভেলোসিটি। এবার দেখো, মানে ভেলোসিটি আর স্পিড এই দুটো সেম কখন? যখন এরা দুটোই পজিটিভ, তাই না? কি তাই না? ডিফারেন্সটা কখন হচ্ছে? ডিফারেন্স মানে ডিফারেন্ট কখন হচ্ছে? বলো বলো, ভেলোসিটি নেগেটিভ। তার মানে একটা জিনিস কি লক্ষ্য করতে পারছো? আমি যদি এইখানে একটা মিরার রেখে দিই, মিরার, তাহলে এইটা এইটার মিরার ইমেজ না? যেখানে নেগেটিভ হয়েছে ভেলোসিটিটা, সেটার মিরার ইমেজ না? মনে থাকবে ওই ভেক্টরে যেরকম অ্যাডিশন সাবস্ট্রাকশন ছিল এখানে? রাইট রাইট। এই তোমরা কি বুঝতে পারলে? দেখো এইটা আর মিরার ইমেজ এইটা না, ভালো করে দেখো কি, তাই না? বলো, ক্লিয়ার? হ্যালো। তাহলে যদি স্পিডের গ্রাফ দিয়ে দেয়, স্পিডের গ্রাফ দিয়ে দেয়, তাহলে তুমি ভেলোসিটির গ্রাফ তৈরি করতে পারবে? আবার যদি ভেলোসিটি দিয়ে দেয় তাহলে স্পিড করতে পারবে? যদি পজিটিভ থাকে তাহলে ভেলোসিটি আর স্পিডের কোনোটাই কোনো ডিফারেন্স নেই, আছে কি? না। তাহলে কোথায় ডিফারেন্সটা হবে? নেগেটিভ। আমি কি বোঝাতে পারছি? ডাউট থাকলে বলো, ডাউট থাকলে বলো। আচ্ছা, যদি ডাউট না থাকে তাহলে স্পিড ভেলোসিটি আমরা অ্যাবসলিউটলি বুঝতে পারলাম। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে ডিসপ্লেসমেন্ট আর টাইম। এবার বলো তো, ডিসপ্লেসমেন্ট মানে কি? ডিসপ্লেসমেন্ট মানে হচ্ছে আমরা ইনিশিয়াল পজিশন আর ফাইনাল পজিশনের মধ্যে যে ডিসটেন্স, সেটাকে আমরা ডিসপ্লেসমেন্ট বলি। বলো তো, টি ইকুয়াল টু জিরোতে পার্টিকেলটার ডিসপ্লেসমেন্ট জিরো? গুড। বলতে পারবে টি ইকুয়াল টু ফোর সেকেন্ডে পার্টিকেলটার ডিসপ্লেসমেন্ট কত? জিরো। শাবাশ। কেন? একই জায়গা থেকে উঠছে, একদম। আচ্ছা বলো তো, টি ইকুয়াল টু টু তে ইনিশিয়াল পজিশন এইটা আর ফাইনাল পজিশন এইটা, না? বলো তো তখন ডিসপ্লেসমেন্ট কত? প্লাস 20 মিটার। বলো, প্লাস 20 মিটার। প্লাস 20। দেখো এই যে কি, তাই না? ঠিক লিখেছি, দেখো তো। এবার শোনো, এবার ভেলোসিটি টাইম কার্ভ যদি স্ট্রেট লাইন হয় উইথ স্লোপ, স্লোপ পজিটিভ না নেগেটিভ? বলো, স্লোপ পজিটিভ না নেগেটিভ? নেগেটিভ। তাহলে কড়াই হবে না উল্টো কড়াই হবে? উল্টো কড়াই। শাবাশ। কি রকম হবে উল্টো কড়াই? দেখো এই রকম হবে না, সরি। বলো বুঝতে পেরেছো কিনা? হ্যাঁ। ওকে, আচ্ছা, এবার তোমাকে যদি বলি এটা এখন যে কার্ভটা ড্র করেছি এটা কার কার্ভ, মানে কোন, মানে কোন ইসের কার্ভ দিয়ে এখন যে কার্ভটা ড্র করা হয়েছে? বলো, ডিসপ্লেসমেন্ট টাইম। শাবাশ। যদি আমি ডিসটেন্স কভার্ড বলতাম, সেম ভাবে, মন দিয়ে শোনো, সেম ভাবে স্পিড যেমন নেগেটিভ হতে পারে না, ডিসটেন্স কভার কি নেগেটিভ হতে পারে? গুড। তাহলে বলো তো, এই পুরো জার্নিতে, পুরো জার্নিতে পার্টিকেলটা টোটাল কতটা ডিসটেন্স কভার করেছে? 40 মিটার। শাবাশ, 40 মিটার। তাহলে 4 সেকেন্ড বাদে এটা 40 হওয়ার কথা না? হ্যাঁ, তাই না? কি তাই না? আচ্ছা, এবারে কার্ভটা কিরকম হবে ভেবে দেখো। যখন আমরা ভেলোসিটি আর স্পিডের মধ্যে যেরকম রিলেশন, কি ভেলোসিটি আর স্পিডের মধ্যে যেরকম রিলেশন, ডিসটেন্স কভার আর ডিসপ্লেসমেন্টের মধ্যেও তো সেই রকমই রিলেশন, তাই না? তাহলে এইখানে যদি মিরার ইমেজ হয় তাহলে এইখানেও একটা মিরার ইমেজ হবে না? এইটার মিরার ইমেজ যদি আমি এখানে বানাই এইরকম হবে কি হবে না? দেখো, তার মানে এই যে হোয়াইট যেটা করলাম, হোয়াইট এটা কি ডিসটেন্স?
ঠিক, আর এই যে গ্রিনটা তোমরা কি আমার কথা বুঝতে পারছো? হ্যালো 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 হ্যালো, বুঝে গেছে বলো, প্রবলেমটা ক্রিস্টাল ক্লিয়ার? আবার বলছি, এই যে আমি পাঁচটা যে কার্ভ ড্র করলাম, এই কার্ভ গুলো কিন্তু আমার আগে আগে যা যা কার্ভ করেছি সবার কনসেপ্ট আমার লেগেছে, সবার। দেখো একদম প্রথম থেকে প্রতিটার সাথে প্রতিটা একেবারে ইন্টার রিলেটেড। আমি কি বোঝাতে পারছি তোমাদের বলো? আচ্ছা, যদি এটা বোঝাতে পারি তাহলে একটা ভালো প্রবলেম দেব। হ্যালো, দেখো প্রবলেমটা, দেখো প্রবলেমটা বলেছে এইখান থেকে ওপর দিকে একটা পার্টিকেলকে ছুড়ে দেওয়া হয়েছে 3 মিটার পার সেকেন্ডে, ঠিক। এইবার এই পার্টিকেলটা এরকম উপরে গিয়ে এরকম নিচে এসে পড়েছে, বুঝতে পারলাম? এইখান থেকে এইটুকু হচ্ছে 40 মিটার, কেউ একটা কিছু লিখেছে, ঠিক। এই পুরো জার্নিতে, মন দিয়ে শোনো, এই পুরো জার্নিতে আমাকে এটি ভিটি এক্সটি, মানে আগে যে পাঁচটা কার্ভ ড্র করতে বলেছিল, এই যে এখানে কিন্তু পাঁচটা কার্ভ আছে, প্রথমটায় একটা, এটি কার্ভে একটা, ভিটি কার্ভে দুটো, আর এক্সটি কার্ভে দুটো। এই পাঁচটা কার্ভ ড্র করো দেখি, একটু ট্রাই করো ফাস্ট। সবার প্রথমে আমাকে ইনিশিয়াল ভেলোসিটি, ফাইনাল ভেলোসিটি, কতক্ষণ বাদে, দেখো কতক্ষণ বাদে তোমার ওই মাটিতে পড়বে, এইসব জিনিসগুলো বার করতে হবে। এক একটা করে আগে বার করো, আচ্ছা বলো তো কতক্ষণ বাদে ওরা মাটিতে পড়বে? হ্যালো হ্যালো, বলতে পারবে কতক্ষণ বাদে ওরা মাটিতে পড়বে? মা তুলে নাও, 1 মিনিট বাদে মাটিতে পড়বে? ও 1 মিনিট দাঁড়াতে বললে, সরি, 1 মিনিট বাদে ও মাটি ভেদ করে ও পাশে চলে যাবে, পৃথিবীর রেফার ওপর হয়ে যাবে। আচ্ছা ভিভো 1920টাকে কে আসেনি আজকে? স্পন্দন, স্পন্দন আসেনি, অনুভব আসেনি,
মাটিতে যখন পড়বে তখন কত আসছে? 80। মাটিতে যখন পড়বে 80, ভালো করে দেখো তো, ভেলোসিটি, ভেলোসিটি না, মাটিতে যখন পড়বে এত তো, এত ভেলোসিটি তো হওয়ার কথা না। হ্যাঁ বুঝলাম, নিচের দিকে না উপর দিকে? অফ কোর্স, মানে এটা কোশ্চেন করার কিছু ছিল, যখন মাটিতে পড়বে তো নিচের দিকেই পড়বে, কখন উপর দিকে পড়ে না। আচ্ছা গুড, তোমাদের কমন সেন্স গুলো যে কাজ করা শুরু করেছে, দ্যাট ইজ ভেরি প্রেজওয়ার্দি। আচ্ছা চলো দেখো, তোমাদের যাদের যাদের কনফিউশন হচ্ছে আমি প্রবলেমটা একটু করি। সবার প্রথমে ক্যালকুলেশনটা করি। আচ্ছা যখন মাটিতে পড়বে, এটা ইনিশিয়াল পজিশন, এটা ফাইনাল পজিশন, বলো যখন মাটিতে পড়বে পার্টিকেলটার ডিসপ্লেসমেন্ট কত? আরে বাবা, যখন মাটিতে পড়বে পার্টিকেলটার ডিসপ্লেসমেন্ট কত? -40। বাবাশ, -40 ইকুয়াল টু ইউটি, ইউ কত? +10 কি, তাই না? +12 এ কত? রাইট। এবার এইটা টি এর একটা কোয়াড্রেটিক ইকুয়েশন, দেখতে পাচ্ছ? টি এর একটা কোয়াড্রেটিক ইকুয়েশন দেখতে পাচ্ছ? এই কোয়াড্রেটিক ইকুয়েশনটাকে যদি তুমি সলভ করো তাহলে টি এর দুটো ভ্যালু আসবে, টি ইকুয়াল টু -2 আর টি ইকুয়াল টু 4। আসবে কি আসবে না বলো? ইয়েস। এইবার এই -2টাকে আমরা নেব না, কেন? নেগেটিভ। তাহলে টি ইকুয়াল টু 4, তাহলে পার্টিকেলটা কতক্ষণ এয়ারে ছিল বলো? 4 সেকেন্ড, একদম কোনো ডাউট নেই এতে। এবারে আমি ক্যালকুলেট করব যখন মাটিতে পড়েছে তখন ওর ভেলোসিটি কত। ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি, এই ফর্মুলায় আমি কি লাগাচ্ছি? ভি এর ভ্যালু বার করতে বলেছে, ইউ এর ভ্যালু +10 প্লাস এ এর ভ্যালু -10, টি এর ভ্যালু 4 সেকেন্ড। তাহলে এটা কি -30 বেরোচ্ছে? এর মানে কি -30 মানে এই ডিরেকশনে, এই অবধিকে ক্লিয়ার বলো? আচ্ছা এবার একটা জিনিস শোনো, তোমরা বলতে পারবে ও ওপরে উঠে এই টাওয়ারের লেভেলে কতক্ষণ বাদে এসছে? 2 সেকেন্ড। হ্যাঁ হ্যাঁ, 2 সেকেন্ড মানে 1 সেকেন্ড বাদে। হ্যাঁ, আর এইখান থেকে এখানে কতক্ষণ বাদে পড়েছে? 2 সেকেন্ড। ঠিক। আচ্ছা কারোর মনে কোনো ডাউট আছে যে মানে ও একই লেভেলে 2 সেকেন্ড বাদে কি করে এলো? কারোর মনে কোনো ডাউট আছে যে একই লেভেলে ও 2 সেকেন্ড বাদে কি করে এলো? হ্যাঁ স্যার, আমি একবার বুঝাবো। ওকে মন দিয়ে শোনো, তুমি এইখান থেকে এইটুকু নাও, এইখান থেকে এইটুকু একই লেভেলে, তাহলে এই একই লেভেলে মানে আমার এইরকম সিনারিও না যে ওপর থেকে মানে আমি একটা গ্রাউন্ড থেকে একটা প্রজেক্টাইলকে ছুড়ে দিয়েছি, সে ওপরে উঠে আবার নিয়ে এখানে যখন পড়েছে, তার জন্য যে টাইম অফ ফ্লাইট হয় কি হয়, 2u/g হয় না? ক্যালকুলেট করে দেখো, 2 সেকেন্ডই বেরোবে, করে দেখো রাইট। আচ্ছা তার মানে মোটামুটি আমি একটা ভ্যালু ট্যালু পেয়ে গেছি, এবার আমি একটু কনফিডেন্টলি ভাবছি গ্রাফটা ড্র করতে পারবো। দেখি ট্রাই তো করি, আচ্ছা এটি কার কি আমাকে ড্র করতে হবে বলো? এটি কার, এটি কার কনস্ট্যান্ট রাইট, কত? মাইনাস, নিচের দিকে হবে না? মাইনাস, বুঝতে পারছি তো, এমনি এটি কার্ভের ভ্যালু নেই, সেই জন্য এই ছোট করেই করলাম, একে যে এতটা ইজ্জত দেওয়া হয়েছে এনাফ, বুঝতে পারছি। হ্যালো, আচ্ছা এবার দেখো ভিটি কার্ভ, এবার আমি এখানে 1 সেকেন্ড, 2 সেকেন্ড, 3 সেকেন্ড, 4 সেকেন্ড এরকম করে মার্ক করে নিয়েছি। সেম ভাবে এক্সটি কার্ভ, আগে ডিসপ্লেসমেন্ট কার্ভ করে নেবো, তারপরে আমি ডিস্টেন্স কার্ভ করবো, কারণ ডিসপ্লেসমেন্ট কার্ভ করলে তারপরে মিরার ইমেজ করলে কি হয়ে যাবে বলো? ডিসটেন্স। আচ্ছা দেখো, এবার তোমরা আমাকে বলো তো, t equal to 0 তে পার্টিকেলটার ভেলোসিটি কত? t equal to 0 তে পার্টিকেলটার ভেলোসিটি 10 মিটার প্রতি সেকেন্ড। শাবাশ, এটা ধরো 10 প্লাস 10। আচ্ছা বলো তো, t equal to 4 সেকেন্ডে পার্টিকেলটার ভেলোসিটি কত? এই যে কত? 30 মাইনাস 30। শাবাশ, -30। আহ সরি, না এরকম। আচ্ছা এবার তোমরা আমাকে বলো তো, এইখান থেকে একদম উপরে উঠতে কত টাইম লেগেছিল?
এই যে এখান থেকে উপরে উঠতে কত টাইম লেগেছিল বিয়া? 1 সেকেন্ড, ভেরি গুড। তারপরে নামতে আবার 1 সেকেন্ড। তাহলে বলো তো 1 সেকেন্ড বাদে ভেলোসিটি কত হয়েছিল? 0। শাবাশ। বলো তো 2 সেকেন্ড বাদে ভেলোসিটি কত হয়েছে? 2 সেকেন্ড বাদে 10। নিচের দিকে, আরে বাবা এদিকে নিচের দিকে 10, তারপরে 2 সেকেন্ডে -10। শাবাশ, -10, একদম একদম বিয়া, 2 সেকেন্ডে -10 কি, তাই না? এবার 3 সেকেন্ডে তুমি ক্যালকুলেট করে নিতে পারো, তুমি তো 4 সেকেন্ডে ক্যালকুলেট করে নিয়েছো, করে নিয়েছো না? হ্যালো, তাহলে বলো তো আমি যদি এইটাকে একটা, ও সরি, হ্যাঁ ঠিক আছে, কি বুঝতে পারলাম, দেখো দেখো ভেলোসিটি কমেছে, ভেলোসিটি যদি কমে তাহলে স্লোপ পজিটিভ না নেগেটিভ? বলো বলো বলো, ভেলোসিটি কমেছে মানে বলো নেগেটিভ। শাবাশ, নেগেটিভ। তাহলে যদি নেগেটিভ হয় তাহলে বলো তো কড়াই না উল্টো কড়াই? উল্টো কড়াই, ভেরি গুড। এবার দেখো টি ইকুয়াল টু 0 সেকেন্ডে, টি ইকুয়াল টু 0 সেকেন্ডে। আচ্ছা এখানে আবার একটু গল্প আছে, গল্প বলতে বলো তো 1 সেকেন্ড মানে এই এই হাইটটা কত, কেউ একটু ক্যালকুলেট করতে পারবে এই হাইটটা? 5, একদম। বলো বলো এটা 5 মিটার হবে? হ্যাঁ ওটা 5। কার মধ্যে এই ডাউট আছে 5 মিটার কেন হবে? ফর্মুলা, ফর্মুলা, আরে ভাই u স্কয়ার বাই 2g, এই যে h max এর ফর্মুলা করেছিলাম না, হ্যালো দেখো 5 মিটার আসবে, ঠিক আছে। এবার আমরা সব সময় ডিসপ্লেসমেন্ট মেজার করি ইনিশিয়াল পজিশন থেকে, কি বললাম? আমরা সব সময় ডিসপ্লেসমেন্ট মেজার করি ইনিশিয়াল পজিশন থেকে, কি ঠিক বলো? হ্যাঁ, ওকে। এবার তোমরা আমাকে বলবে, বলো তো t = 0 তে পার্টিকেলটা ওর ইনিশিয়াল পজিশনেই ছিল না? হ্যাঁ, ডিসপ্লেসমেন্ট 0, হ্যাঁ রাইট। আচ্ছা এবার বলো তো 2 সেকেন্ড বাদে ও একই লেভেলে চলে আসবে না, একই লেভেলে? হ্যাঁ, তাহলে 2 সেকেন্ড বাদেও তো ওর ডিসপ্লেসমেন্ট 0, কি তাই না? হ্যালো, হ্যাঁ, 2 সেকেন্ড বাদেও ওর ডিসপ্লেসমেন্ট 0, ঠিক। এবার তোমরা কি একটা জিনিস লক্ষ্য করতে পারছো, 0 থেকে 2 সেকেন্ডে পার্টিকেলটা এই রকম উপরে গিয়ে নিচে এসেছে, 0 থেকে 2 সেকেন্ডে। আমরা প্রথম প্রবলেমটাও তো আজকে সেটাই করেছিলাম, তাই না? দেখো প্রথম প্রবলেমটা, তাহলে সেখানে জাস্ট এরকম উল্টো হাড়ি হয়েছিল না, দেখো এই যে, তাহলে এখানেও আমার এই পর্যন্ত কি উল্টো হাড়ি হবে? দেখো, আচ্ছা এইবারে স্টোরিটা শুরু হচ্ছে। বলতে পারবে টি ইকুয়াল টু 4 সেকেন্ডে পার্টিকেলটা কোথায়? এখানে, এই যে এখানে না, হ্যাঁ হ্যাঁ, তার মানে বলতো ফাইনাল পজিশনটা ইনিশিয়াল পজিশনের উপরে না নিচে? নিচে। তাহলে বলতো ডিসপ্লেসমেন্ট পজিটিভ না নেগেটিভ? নেগেটিভ। তার মানে টি ইকুয়াল টু 4 সেকেন্ডে ডিসপ্লেসমেন্ট কত? বলো বলো বলো, একদম ঠিক বলছো, -40, এই যে -40, ঠিক, এই যে এটা তোমার বোঝাতে পারছি, হ্যালো বলো কি বোঝাতে পারছি? তাহলে আমি যদি এইটাকে এরকম বাড়িয়ে দিই তাহলে এটাই আমার কি কার্ভ বলো, ভিটি কার্ভ না? দেখো, হ্যালো, এটাই আমার ভিটি কার্ভ না ডিয়ার? এবার তোমরা আমাকে বলো তো এই এই ভ্যালুটা কত? আমি যে ওয়াইড দিয়ে যে কার্ভটা ড্র করেছি, ওয়াইড দিয়ে, সেই কার্ভটা কি কার্ভ? ওয়াইড দিয়ে যে কার্ভ, বলো, ডিসপ্লেসমেন্ট। এবার আমাকে যদি ডিসটেন্স কভার বলতে হয় তাহলে কি করি আমি, এই যে আগেরটার মতো এইটা কখনো কি মানে ডিসটেন্স কখনো কি নেগেটিভে যেতে পারে মানে কমতে পারে? তাহলে কি করতে হবে, এখানে একটা মিরর, এখানে আমি একটা মিরর রাখলাম। এবার বলো তো, ও এই তো, এই পার্টিকেলটা টোটাল কতটা ডিসটেন্স কভার করেছে? টোটাল 4 সেকেন্ডে 50, কেন? আরে বাবা উঠেছে 5, হ্যাট দেখো, উঠেছে 5, নেমেছে 5, 10, আর এখানে 40, টোটাল কত? 50, কি বোঝাতে পারছি বলো? তার মানে এইটা হবে না ডিসপ্লেস ডিসটেন্স আফটার 4 সেকেন্ড, কি তাই না? হ্যালো, এবং সেটা কিরকম আমার ইয়ে করবে, এইরকম এইটা আর এইটা মিরার ইমেজ হবে, আমি কি বোঝাতে পারছি? হ্যালো হ্যালো, তোমরা কি বুঝতে পারছো? বলো বুঝতে পারছো? যদি তোমাদের মধ্যে কোনো ডাউট থাকে আমাকে জিজ্ঞাসা করতে পারো। একদম বলবো, দেখো
এই পার্টিকেলটা টোটাল কতটা ডিস্টেন্স কভার করেছে, সেটা হচ্ছে এই যে এইখান থেকে ওপরে উঠেছে পাঁচ, এই যে পাঁচ, হ্যালো, নিচে নেমেছে পাঁচ এই অবধি, তারপরে নিচে কতটা নেমেছে আরো, ঠিক তাহলে সেটাই হবে প্লাস ফর্টি। আগে বলো তোমাদের কি এই আমি যেগুলো বললাম সেগুলো কি একদম ক্রিস্টাল ক্লিয়ার হলো? এই ধরনের গ্রাফ আই এম 100% শিওর যে তোমরা নিজেরা ড্র করতে পারবে। এই গ্রাফ থেকেই তোমাদের যদি ওয়ান ডি মোশন থেকে প্রবলেম দেয় তাহলে এই গ্রাফ থেকেই তোমাদের দেবে, এই গ্রাফ থেকেই তোমাদের দেবে। আমি কি বোঝাতে পারছি? হ্যালো, হ্যাঁ। আচ্ছা এবার দেখো আরো দুটো হয়ে গেছে মোটামুটি আমাদের, এবার দুটো খুব সিলি সিলি জিনিস আছে, এটা যে আহামরি কিছু তা নয় কিন্তু বলে দিচ্ছি। আমরা এতক্ষণ ধরে যে কার্ভ গুলো করেছি দেখো তার এক্স অ্যাক্সিসে কি বলতো সবগুলোতে, এক্স অ্যাক্সিসে টাইম, কিন্তু আমাকে যদি এরকম ভি এক্স এর রিলেশন দিয়ে দেয়, কি আমাকে এরকম ভি এক্স এর রিলেশন দিয়ে দেয়, ধরো আমাকে এরকম একটা রিলেশন দিয়ে দিল, এইরকম রিলেশন দিয়ে দিল, এইদিকে ভি এইদিকে এক্স। এবার এইটাকে আমাকে ইন্টারপ্রেট করতে বললো, এইটাকে আমাকে ইন্টারপ্রেট করতে বললো, ঠিক। এবার ধরো কোনো একটা পার্টিকুলার পয়েন্টে, ধরো এই পয়েন্টে, এই পয়েন্টে আমি যদি এরকম একটা ট্যাঞ্জেন্ট আনি তাহলে এই পয়েন্টে এই কার্ভের এটা স্লোপ না, কি তাই না বলো? হ্যাঁ স্লোপ। এবার বলো স্লোপ মানে কি, ডিভি বাই ডিএক্স না? দেখো দেখো স্লোপ মানে কি, ডিওয়াই বাই ডিএক্স মানেই তো স্লোপ ছিল। আরে বাবা আমি জিওমেট্রিক্যাল ইন্টারপ্রিটেশন অফ ডেরিভেটিভ তোমাদের করিয়েছি না? হ্যালো, জিওমেট্রিক্যাল ইন্টারপ্রিটেশন অফ ডেরিভেটিভ করানো হয়েছে তো, তাহলে বলো তো স্লোপ, স্লোপ মানে ডিভি বাই ডিএক্স না? হ্যালো, হ্যাঁ তাই না? আচ্ছা তাহলে ডিভি বাই ডিএক্স যদি স্লোপ হয় তাহলে এবার দেখো মনে আছে আমরা জানি কি, আমরা জানি a ইকুয়াল টু ডিভি বাই ডিটি না? আবার এটাকে লিখতে পারি ডিভি বাই ডিএক্স, আবার এদিকে ডিএক্স বাই ডিটি, এটা কি ভেলোসিটি না? তাহলে বলো তো এইখান থেকে আমি লিখতে পারি ডিভি বাই ডিএক্স ইকুয়াল টু এ বাই ভি না? এই যে তার মানে এই ভি এক্স কার্ভের স্লোপ আমাকে কি দেয়, এ বাই ভি দেয়, দেখো কি তাই না, কি তাই না বলো? হ্যালো, ওকে। আচ্ছা এইটা ওয়ান ওয়ে অফ ইন্টারপ্রিটেশন। আর একটা জিনিস দেয় বা দিতে পারে, এগুলো দেয়নি কখনো, দিতে পারে, ধরো তোমাকে দিয়ে দিল এইদিকে ভি স্কোয়ার দিয়ে দিল আর এইদিকে এক্স দিয়ে দিল, ধরো এরকম একটা কার্ভ দিয়েছে, তাহলে তুমি এই পয়েন্টে স্লোপ ড্র করতে পারবে না বলো? এবার দেখো স্লোপ মানে কি, ডি অফ ভি স্কোয়ার বাই ডিএক্স না? অ্যাকচুয়ালি ওয়াই অ্যাক্সিসে যেটা থাকে সেই মানে ডি অফ ওয়াই অ্যাক্সিস বাই ডি অফ এক্স অ্যাক্সিস, সেটাই তো স্লোপ হয় তাই না? হ্যাঁ, এক্স অ্যাক্সিসে ওয়াই অ্যাক্সিসে কি আছে, ভি স্কোয়ার আছে, তাহলে এইটাকে আমি যদি ডিফারেন্সিয়েট করি এটাকে লিখতে পারি টু ভি ডিভি বাই ডিএক্স লিখতে পারি। এবার বলো তো এইখান থেকে আমি কি পেয়েছি, ডিভি বাই ডিএক্স এ বাই ভি পেয়েছি না? টু ভি বাই এ বাই ভি, তার মানে ভি ভি কেটে গেলে কি পে কি পাই, টু এ পাই না? আমি কি বোঝাতে পারছি? সিম্পল, খুব ইজি, খুব ইজি, এটা এমন কিছু আহামরি না। এখান থেকে এখনো পর্যন্ত গ্রাফ মানে দেয়নি, ইন্টারপ্রেট করা যায়, ফাঁকাও মারলাম, ফাঁকাও মেরে ইন্টারপ্রেট করলাম, আর কিছুই না, রাইট? তার মানে ভি স্কোয়ার বাই এক্স, মন দিয়ে শোনো, ভি স্কোয়ার বাই এক্স এই কার্ভের স্লোপ কি ডিনোট করে, টুয়াইস অফ অ্যাক্সেলারেশন, ঠিক। আর ভি বাই এক্স এর যে কার্ভ, ভি বাই এক্স এর যে কার্ভ সেই কার্ভের স্লোপ কি ডিনোট করে, এ বাই ভি, রাইট? আচ্ছা এই যে এইটা যে করলাম এইটার সাথে এটা যে করলাম, এটা করে আমাদের কি ল্যাচটা গজালো, একটা প্রবলেম সলভ করছি দেখো। এদিকে ভি স্কোয়ার ও এক্স ও, এদিকে ভি অ্যান্ড এক্স ও, এইটা 20, এইটা 50, এটা 20, এটা 50, ঠিক, এটা ভি আর এক্স এর কার্ভ, এটা ভি স্কোয়ার আর এক্স এর কার্ভ, ঠিক। হ্যালো দেখো
এবার মন দিয়ে শোনো, আমাকে বার করতে বলেছে, মন দিয়ে শোনো, s equal to 0 তে অ্যাক্সেলারেশন কত এই কার্ভ থেকে? s equal to 0 তে অ্যাক্সেলারেশন কত? খুব ইজি, বিশ্বাস করো খুব ইজি। ডান দিকেরটা আবার দেখো, ডান দিকেরটা না ভাই, আগে বাঁ দিকেরটা, ডান দিকের সাথে কোনো ইয়ে বলেনি, শুধু বাঁ দিকেরটা আগে। ও আচ্ছা, তারপরে ডান দিকেরটা ইন্টারপ্রেট করুন। ভালো করে বলো তো, কিছুটা ঠিক বলেছো কিন্তু নট ফুললি কারেক্ট। আচ্ছা দেখো আমি করছি, সবাই দেখো, হ্যালো সবাই দেখো। আচ্ছা বলো তো এই নিচেরটা ভি এক্স কার্ভ, হ্যালো তাহলে বলো তো ভি এক্স কার্ভের স্লোপ কি কি দেয়? এ বাই ভি দেয়। এবার দেখো এই স্ট্রেট লাইনটার স্লোপ পজিটিভ না নেগেটিভ? সাবাস, নেগেটিভ। এবার এইটুকু 20, এইটুকু 50, তাহলে বলো তো স্লোপ যদি আমি ক্যালকুলেট করি কত আসছে? মাইনাস 20 বাই 50 আসছে, মাইনাস। কেন স্লোপ তো নেগেটিভ বিয়ার, ঠিক? হ্যালো, এবার এই ইকুয়েশনটার দিকে ধ্যান দাও, আমাকে এ ক্যালকুলেট করতে বলেছে, আমার এই ভিটা লাগবে। এবার দেখো আমাকে বলে দিয়েছে এস এর ভ্যালু জিরো, এস এর ভ্যালু জিরো মানে এইদিকে তো আমি এক্স বা এস কে প্লট করেছি, এস আর এক্স তো একই জিনিস, ডিআর ডিসপ্লেসমেন্ট হোয়াট এভার। হ্যালো হ্যালো হ্যালো, তাহলে বলো তো এস ইকুয়াল টু জিরো মানে এই পয়েন্টটা না? তাহলে এস ইকুয়াল টু জিরোতে বলো তো ভি এর ভ্যালু কত? এই যে শ্রী ঘুমিয়ে পড়নি তো? হ্যাঁ স্যার। বলো তো s = 0 তে, s = 0 তে v এর ভ্যালু কত? +20। সাবাস, তাহলে তুমি এখানে কি লিখবে v এর জায়গায়? +20 লিখবে। বলো তাহলে আমার a এর ভ্যালু কত আসছে? -8 মিটার পার সেকেন্ড স্কয়ার আসছে, কি আসছে? হ্যাঁ বাস এটাই চেয়েছে স্যার। ফার্স্টের দিকের পার্টটা একবার বোঝো না, নেটওয়ার্ক ইস্যু হচ্ছে। কোনটা কোনটা বলো? আচ্ছা দেখো এইটা তো দেখো 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 এটা কি কার্ভ দিয়েছে? না দেখো 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 এটা কি কার্ভ দিয়েছে? ভি এক্স কার্ভ। হ্যাঁ, ভি এক্স কার্ভের স্লোপ কি ডিনোট করে? এ বাই ভি। হ্যাঁ, তাহলে এর স্লোপ কত হবে? এই যে এই ট্রায়াঙ্গেলে, এই ট্রায়াঙ্গেলে এই লাইনটার স্লোপ কি পজিটিভ না নেগেটিভ? নেগেটিভ, নেগেটিভ। তাহলে যদি নেগেটিভ হয় তার মানে 20 বাই 50 হবে না নেগেটিভ? হ্যাঁ তাই হয়েছে, এবং সেটা ইকুয়াল টু এ বাই ভি। আমাকে এ ক্যালকুলেট করতে বলেছে, ভি ক্যালকুলেট করে নিলাম। আচ্ছা এই প্রবলেমটাই বলেছে এর ভ্যালু কত? এটা সব থেকে ইজি, এটা আমি বলবো না, এটা যে যদি না পারো কিছু বলার নেই, একদম। আরে বাবা সেম আগেরটার মতো,
v স্কয়ার আর x এই কার্ভের স্লোপ কি ডিনোট করে? 2 ইনটু অ্যাক্সেলারেশন, তাই না? তাহলে বলো তো এর যদি আমি স্লোপ বার করতে পারি সেই স্লোপটাই কি হবে? স্লোপ আগের তার মতই হবে -2/5 = 2 ইনটু অ্যাক্সেলারেশন, কি হয়ে গেল? তার মানে অ্যাক্সেলারেশন হচ্ছে -1/5 মিটার পার সেকেন্ড স্কয়ার। আমি কি বোঝাতে পারলাম? হ্যালো, বুঝতে পারলাম? ওকে, দ্যাটস দা এন্ড অফ আওয়ার ওয়ান ডাইমেনশনাল মোশন।